আমি অনিক, একটা মোটামুটি পাবলিক ভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। বাবা মা আর দুই বোনকে নিয়ে আমাদের সুখের সংসার। জীবনে মানুষের যা যা চাওয়ার থাকে তার প্রায় সবই আমি পেয়ে গেছি, শুধু একটা প্রেম বাদে। বাবা মা চায় অ্যারেঞ্জ ম্যারেজ করাতে, কিন্তু আমি রাজি হই না। জীবনে যদি একটা প্রেমই না আসলো তো বিয়ে করে কী লাভ? আমি নিতু, মা ছোট বোন সেতুকে নিয়ে আমাদের এই ছোট্ট পরিবার। বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের দায়িত্বটা আমার কাছে। চাকরি করে এই অল্প স্বল্প আয় করে সবাইকে ভালো রাখতে গিয়ে একদিন হঠাৎ আমার একটা রিয়েলাইজেশন হলো যে আমার বেশ বয়স হয়ে গেছে। যতটা বয়স হলে সোসাইটিতে মানুষজন ভাবে যে মেয়েটার তো বিয়ের বেশ বয়স হয়ে গেছে, এরপরে ছেলে পাবে তো। এই বয়সে এসে কখনো একটা প্রেম করা হলো না, কোনো ছেলের সাথে রাত জেগে ফোনে কথা বলা হলো না, রেস্টুরেন্টে পাশাপাশি বসে কফি খাওয়া হলো না, পার্কে হাত ধরাধরি করে হেঁটে বেড়ানো হলো না। এগুলো ভেবে কি মাঝে মধ্যে আমার একটু আফসোস হয় তা আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় যে এই দুনিয়াতে কোনো একটা ছেলে আমার জন্য লুকিয়ে আছে। একদিন তার সাথে আমার দেখা হবে, প্রেম হবে, বিয়ে হবে, আমার সব সব পূরণ হবে। আমি জানি মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয়। আমি একজন ফ্রিল্যান্সার, আমার জরুরি একজন ক্লায়েন্টের সাথে বসতে হবে। আমি ভাবলাম যে বাসটা চলে যাবে, তাই আমি একটু তাড়া করতে গিয়ে আসলে আমি বুঝিনি, আমি সরি। বলবি না,